এবিদ্য লোকটি এবং এবিদ্য মহিলাটি এখানে ঘুমাচ্ছিল, তখনই তারা কিছু একটা ভাঙা শব্দ পায় এবং তারা ঘুম থেকে জেগে ওঠে এবং তারা চেক করতে যায় যে কি ভেঙেছে। তখনই তাদের পিছন থেকে চোর ধরে ফেলে এবং তাদেরকে বন্দী বানিয়ে নেয়। তারপর এবিদ্য মহিলাটিকে তারা চেয়ারের সাথে বেঁধে নেয় এবং এবিদ্য লোকটিকে বলে যে লকারের লক খুলতে। এবিদ্য লোকটি পিন চাপে কিন্তু পিনটা ভুল দেখায়। এটা দেখার পর চোরটি অনেক রেগে যায় এবং এবিদ্য মহিলাটি আঙ্গুল কাটতে যায়। তারপর কি হলো সেটা দেখার আগে আপনি আমাকে কমেন্ট করে বলেন যে আপনার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, মা নাকি সামান্য এই আইফোনটা। যদি আমার মতন আপনারও মা বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে তাহলে নিচ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটাকে করে দেবেন একটা লাইক। এরপর যখন এই চোরটি এই বৃদ্ধ মহিলাটির আঙ্গুল কাটতে যাবে তখন এই বৃদ্ধ মহিলাটি সাহস করে তার মাথা দিয়ে চোরের মাথায় আঘাত করে এবং চোরের হাতে থাকা চাকু এই চোরের শরীরে গিয়ে পড়ে এবং চোরটি সেখানে মারা যায়।